ঈদের ছুটি শেষে স্বস্তিতে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সড়কপথে যানবাহনের কোনো চাপ নেই, নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে ট্রেন, আর সেই সাথে পুরনো রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। আগামীকাল সরকারি ছুটি থাকায় রোববার থেকে পুরোপুরি কর্মচঞ্চলতায় ফিরবে নগরী। আরও তথ্য ড্যানি ত্রংয়ের। ঈদের ছুটি শেষ, তাই তো জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। বাসের টিকিট কাটতে ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের, আর মহাসড়কে যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ফিরছেন যাত্রীরা। ফেরার পথেও ভালো ভিড় পাইনি। আমি নার্সিং কলেজে পড়ি, তো ওইখানে 8 তারিখ থেকে কলেজ শুরু হবে, আমাদের ক্লাস শুরু, সেজন্য আসতে হলো। আজকে এরকম হবে যে আমি কল্পনাও করতে পারি নাই, মানে এত তাড়াতাড়ি চলে আসবো। আমি জব করি, আমার কালকে থেকে অফিস খোলা। এদিকে সড়কের তুলনায় রেলপথে যাত্রীর চাপ কিছুটা বেশি। আগে থেকেই টিকিট কেটে রাখায় বাড়তি ভোগান্তি পোহাতে হয়নি যাত্রীদের। না কোনো সমস্যা হয়নি, ভিড় মোটামুটি ভালোই হয়েছে। না আজকে মোটামুটি ভালো ছিল, তো সম্ভবত বিকাল থেকে ভিড়টা আরও বেশি হবে। তবে শনিবার যাত্রীর চাপ আরও বাড়বে বলে ধারণা অনেকের। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা।